আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন পুঁজি বাজার হচ্ছে একটি স্বতন্ত্র বাজার পারফেক্ট কম্পিটিশন মার্কেট ইন দা ওয়ার্ল্ড তো এখানে কাতা বিক্রেতায় দাম নির্ধারণ করে তো সুতরাং এখানে একটা বিষয় দেখতে হবে যে আসলে কখন বায়াররা ইন্টারেস্ট হয় আর কখন সেলাররা সেল করে দেয় এটা যদি আপনি পর্যালোচনা করেন হ্যাঁ দু একটা কোম্পানিতে দেখা গেছে যে বাজার খুব দ্রুত সময় বৃদ্ধি পেয়েছে আবার একটা দ্রুত সময়ে কারেকশন হয়েছে তো সুতরাং এই বাজার বৃদ্ধিকে কাজে লাগে কতিপয় লোক এখানে হতে একটা সুবিধা নিয়েছেন এটা আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছি যে এই স্ক্রিপ্টগুলোর এত দ্রুত প্রাইস বৃদ্ধি এবং পতন এখানে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশান ইনসাইড ইনফরমেশনের ইনভলভ আছে কিনা বা কতি রিসার্চ অ্যানালিস্ট যারা তারা শুধুমাত্র তার নিজের কোম্পানির জন্যই রিসার্চ করতে পারে তারা কোথাও কোথাও কাস্টমারকে প্রভোগ করে শেয়ারের দাম বৃদ্ধি করছে কিনা বা সেল করেছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য কারণ এখানে বাজারে এখন দেখা যাচ্ছে যে রিসার্চ অ্যানালিস্টদের একটা ভূমিকা দেখা যায় তারা বিভিন্ন সময় বলে যে এটা বাড়বে এটা কমবে এবং তারা কোম্পানির থেকে ইনসাইড ইনফরমেশানগুলো নিয়ে আসে হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি যে বিষয়টা বললেন যে দেখা গেল যে একটা কোম্পানির আর্নিং বাড়ছে তারপরও তার দাম বাড়েনি আসলে আর্নিং ডিসক্লোজের আগেই এই কোম্পানির দামটা বৃদ্ধি করে ফেলছে সাধারণত একটা কোম্পানি যদি আপনি পর্যালোচনা করেন যে একশো টাকায় ট্যাড হচ্ছে হ্যাঁ কোম্পানির কোথাও কোথাও যদি আর্নিং গ্রোথ হয় তা গ্রোথের আগেই দেখা গেছে এই কোম্পানিটা এক কোয়ার্টারে জাম করে ফিফটি পার্সেন্ট দাম বাড়ায় ফেলছে এখন যখন আর্নিং দেয় যারা দামটা বাড়াইছে ওটা বিক্রি করে চলে যাচ্ছে এটাই হচ্ছে ইনসাইড ইনফরমেশন সাধারণ বিনিয়োগ পাওয়ার আগে ক্ষতিপয় লোক পেয়ে যায় তারা এটাকে ক্যাপিটালাইজ করে বাজার থেকে একটা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে পুঁজি বাজারে আসলে ইনসাইড ইনফরমেশান ঠিক না কো ইনসাইড ইনফরমেশান বা পজিশন অব দ্য সাবস্টেনশিয়াল থিংস আর কনসিডার টু বি ইনক্রিজ অফ দ্য প্রাইস সে ধরেন যদি কোনো অর্থনৈতিক আউটলুক চেঞ্জ হয় এটা কোম্পানির সাথে কো রিলেশন করে কী ধরনের ইম্প্যাক্ট করতে পারে এটা কিন্তু পায় আমাদের দেশের মধ্যে একদম স্পেসিফিক ইনকাম এত বেড়ে গেছে বা কেনাকানা কোম্পানির সিএফও ম্যানেজিং ডাইরেক্টররা যেভাবে ইনভলভ হয় এটা আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে হয় না ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে যেমন ধরেন দু একটা ব্যাপার আমরা দেখেছি যেগুলোর জন্য প্রভূত পরিমাণ পানিশমেন্ট দেওয়া হয়েছে দেখা গেছে যে ধরেন ডলারের দাম আপ করতেছে তো ডলারের দাম আপ করলে কারা কোম্পানির কী ধরনের ইম্প্যাক্ট পড়ে এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে জানা যায় এটা আসলে সিএপোদের ইনভলভমেন্ট থাকে না আমাদের এখানে যে বিষয়টা থাকে মালিকদের এবং সিএপোদের ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি যদি দেখেন কিছু কিছু কোম্পানির দেখা সেল বেড়েছে আর্নিং বাড়েনি অতক্ষণ আবার দেখবেন কেনা কোম্পানির সেল বাড়েনি আর্নিং বেড়েছে অর্থাৎ মালিকের মালিক বা সোকাল যেটা হলো আমাদের এখানে যেটাকে বলে যে বেনিফিশিয়ারি ওনার্স তাদের পারপাস সাফ করার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ফাইট করা হয় এটাকে কাজে লাগে বিনিয়োগকারীদের অনেক সময় ক্ষতিগ্রস্ত করা হয় বাজার আমরা এটা রেগুলেটরকে রিকোয়েস্ট করেছি এই বিষয়গুলো দেখার জন্য যে একটা কোম্পানি ধরেন ফার্স্ট কোয়ার্টারে একটা ভালো ইপিএস দিল সেকেন্ড কোয়ার্টার ভালো থার্ড কোয়ার্টারও কোনোরকম দিয়ে ফোর্থ কোয়ার্টার এসে অ্যাডজাস্টমেন্ট করে অথচ এটা হওয়া উচিত না এটা ধরেন এই অংশগুলো যে আমাদের এই যে আমাদের বাজারে হচ্ছে শর্ট মার্কেট বিনিয়োগকারীরা খুব শর্ট টার্ম ট্রেডিংটা করে ইনফরমে এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশান এবং ইনকাম স্টেটমেন্টের এই যে আপগ্রেডেশন বা উৎসালন এটা দেখেই দ্রুত দ্রুতই বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেয় এটাকেই আসলে ইনভেস্টরের একটা কাজে লাগায় এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যা গ্লারি করলে বা ইঞ্জিনিয়ারিং করলে এটাকে ক্যাশ আপ করার মতো পর্যাপ্ত সক্ষমতা ডাকে স্টক এক্সচেঞ্জ ওয়েল ওয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখনও কিন্তু নাই তারা যেটা মনে করে যে মালিক যেটা ডিসক্লোজ করতেছে বা অডিটর যেটা সাইন করতেছে তারা আসলে ডিসক্লোজ ইনফরমেশন বেস কাজ করে আর এই জায়গাটা একটা ওয়াচ ডক যে বডিটা দরকার আছে বা যারা এই লাইনে খুব প্রফিশিয়ান তারা এটা দেখতে পারে যে আসলে একটা কোম্পানি ধরেন সে র মেটেরিয়াল ইম্পোর্ট করে ঠিক আছে এই রে এখানে ফিনিশ প্রোডাক্ট করে উৎপাদন করে তো সে কত টাকা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করছে আসলে কত সেল করছে এই রকম সাইলগুলো এটা সাধারণত হয় না আমাদের এখানে হয় না এবং তার যে মার্জিন ফেরালি অন্য কোম্পানির যে মার্জিন তাহলে তার ইফিসিয়েন্সি কোথায় সে ফান্ড ডাইভার্সিফিকেশান করছে কিনা এই অংশটা হয় না কিন্তু বিনিয়োগকারীদের অর্থ নেওয়া হয় নেওয়ার পরে দেখা গেছে যে বিনিয়োগকারীদের এই সুরক্ষাগুলো দেওয়া হয় না এতে করে বাজার অনেক সময় ধরেন বাজারের যে একটা নর্মাল বিহেভ আমরা আশা করি এটা পাওয়া যায় না যে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে বাজার খুব দ্রুতই আপ হয়েছে আবার ডাউন হয়েছে এটা হলো নন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি স্ট্রাকচার ওয়াইজে ডেভেলপমেন্ট করলে সে একটা কোম্পানির আর্নিং যদি বিশ পার্সেন্ট বাড়ে তার শেয়ার ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট বাড়তে পারে আমরা এমন এমন দেখছি যে অনেকগুলো শেয়ার ডাবল হয়ে গেছে হয়তো আপনি এটা বলতে পারেন ওই সময় শেয়ারগুলো আন্ডার প্রাইস ছিল আই এগ্রি উইথ ইউ যে আন্ডার প্রাইজ ছিল আন্ডার প্রাইজটা প্রাইসিং এসে কিন্তু এত দ্রুত তো আন্ডার প্রাইসও যাওয়া উচিত না দূর দ্রুত প্রাইসিংও যাওয়া উচিত না আরেকটা জিনিস আমাদের এখানে দেখা যায় যে ডিভিডেন্ড হিল সাথে ডিভিডেন্ড হিল সাথে বিনিয়োগকারীরা কম্পেয়ার করে না যে জন্য বিনিয়োগকারীরা দ্রুতই বাজার থেকে বেড়ে যায় এবং এবং দ্রুতই বাজারে ইন করে এটা বাজারের জন্য একটা ক্ষতিগ্রস্ত প্রক্রিয়া প্রথম বিষয়টা হচ্ছে যে আন অডিটেড আর অডিটেডের বিষয় না বিষয়টা হচ্ছে অডিটর অডিটিং বিষয়টা হচ্ছে কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা কোম্পানি তৈরি করে সেটাকে সার্টিফিকেশন দেওয়া কোম্পানি নিজেরই দায়িত্ব আছে ট্রু অ্যান্ড ফেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা অডিটরের দায়িত্ব হচ্ছে শুধু এটার মধ্যে ওপিনিয়ন দিবে সে অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মতো সে জিনিসগুলা ডিসক্লোজ করেছে কিনা এবং অডিটর বলে দেয় তার রিপোর্টে যে বেসড অন ইনফরমেশন প্রিপার্ড বাই দ্য ম্যানেজমেন্ট তো সুতরাং এখানে পুরো দায়িত্বটাই হচ্ছে ম্যানেজমেন্টের অডিটরের দায়িত্ব একদমই কম কারণ অডিটর এটা একটা সার্টিফিকেশন দেয় এই সার্টিফিকেশন এটা এটা পুরো করেক্টনেস জাস্টিফাই করে না এটা হচ্ছে কোনো আপনি আপনার যেমন ধরেন আপনার শরীরে অনেক রোগ আছে আপনাকে তিনটা সেটটা আবার ধরো ইন টেস্ট দিলো ওখানে ওই টেস্টের উপর বেসিস করে বললো যে সবুজ ঠিক আছে কিন্তু সবুজের হয়তো সিবিসি র ব্লাড টেস্ট করলো তো টেস্ট করে দেখা গেলো যে না ওকে কিন্তু আপনার দ্বিতীয়ত ক্যান্সেল থাকতে পারে তো অডিটরে তিন চার পাঁচ দশটা টেস্ট করে সে একটা সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু আপনার ভিতরের কী অঙ্ক কী অবস্থা বা আপনার কোম্পানির ভিতরে কিন্তু সিএফও এবং কোম্পানির ম্যানেজমেন্ট যারা কোম্পানির যারা ডাইরেক্টর এমডি চেয়ারম্যান তারা ভালোভাবে জানে এবং ইন্টারন্যাশনালি অক্সিল যে অ্যাক্ট আছে এটাতে কিন্তু সিএফও এবং এমডিকে দায় করে অডিটর হচ্ছে সেকেন্ড রেসপন্সিবিলিটি এখন আনঅডিটেড আনঅডিটেড হলে কী হবে আনঅডিটেড হলে হয়তো অ্যাকাউন্টিং প্রেজেন্টেশনের বিষয়টা থাকতে পারে কিন্তু পুরো ইনফরমেশনটা আসতে হবে ট্রু অ্যান্ড করেক্ট প্র্যাকটিস করে ওরা সাধারণত সিএফও এবং এমডি এটা পয়েন্টস করে যে আমার এই কারণে ইনকাম কমেছে বাড়লেও কিন্তু বলে এবং এখানে যদি যখনই দেখা গেছে যে অ্যাগ্রেসিভ একটা ডিভিশন হয় তখন রেগুলেটার্স টু দ্যাম টু এক্সপ্লেন দ্য ম্যাটার বিপুল রেগুলেটার এজ ওয়েল ইনভেস্টর যে আসলে আমি হয়তো স্টক লট খেয়েছি বা আমার মেশিন চলে নেই বা আমার এতদিনের পরে আসবে এইগুলা আসলে আমাদের এখানে যেই আপনাকে প্রথমেই বললাম যে এখানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আন্ডার দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সির মধ্যে আনার জন্য সক্ষমতা রেগুলেটারে এখনও ড্র করেনি নি এটা ওটা কাজ করতেছে সময় লাগবে আমাদের বুঝি আমাদের তো অনেক দিনের না ম্যান পাওয়ারের সমস্যা আছে দক্ষ ম্যান পাওয়ার ডিপুটেশনের ব্যাপার আছে মানে ইটস এ ভেরি টেকনিক্যাল থিংস আপনি যদি দেখেন একটা কোয়ার্টারে ইনকাম কমতেই পারে ইভেন লসও আসতে পারে তো যারা এটা এক্সপ্লেনেশন দেওয়া উচিত একদম প্রথমেই এই কারণে আমার এটা এই সমস্যাটা হয়েছে বা এই কারণে আমার বৃদ্ধি পেয়েছে এটা আমার এক্সট্রা অর্ডিনারি ইনকামের কারণে বাড়ছে আমার নর্মাল অপারেশন এরিক তাহলে কি কোম্পানিটার অবস্থা বুঝতে পারে খুব ইন্টারেস্টিং আমি কিছুদিন আগে একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেলাম ধরেন তার এই লট অফ সাবসিডিয়ারি দিস কোম্পানি হেভিং তো আমি মেইন প্যারেন্ট কোম্পানি পেলাম বললাম যে তোমার সাবসিডিয়ারি ব্যালেন্স শিটগুলো আমি একটু দেখতে চাই বলছে নো উই উই আর নট বাউন্ড টু প্রোভাইড ইট আনটিল জু বললাম কেন বলছে না এটা আমরা অডিট টডিট করা হবে দেখতে হবে তবে বলছে যেই জিনিসটা তুমি বিশ্বাস করো না তুমি আরবিটারি জিনিসটা কেন ইনভেস্টরকে দাও তুমি কারণ হচ্ছে এখন সফটওয়্যার বেজ অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্টিংয়ের কোনো স্কোপ নাই যে অ্যানুয়াল অ্যাকাউন্টিং এসে এটা খুব বেশি চেঞ্জ হবার যদি কোনো বেশি চেঞ্জ হয় এটা আমি বলবো ওই ওর ওই ম্যানেজ এমডির ইনি ইনিভিয়েন্স কারণ রেভিনিউ ম্যাচিং একটা কনসেপ্ট আছে সময়ের সাথে আর্নিংটাকে রিকগনাইজ করার যে বিষয় এটাই আমাদের দেশে ওরা কি বোঝে না এমডিও কি বোঝে না অবশ্যই বোঝে তাহলে আমার একদম লাস্ট কোয়ার্টার এন্ডিংয়ে ইনকাম ডাবল হবে থার্ড কোয়ার্টারে থাকবে না সেকেন্ড কোয়ার্টারে কম থাকবে বা ফার্স্ট কোয়ার্টারে ডাবল হবে এটা কিন্তু না হ্যাঁ কিছু কিছু সিজনাল ইম্প্যাক্ট আছে যেমন ধরুন একটা রড সিমেন্ট এগুলো আপনি দেখবেন যে বর্ষার সিজনে সেল কম হয় ওইগুলো কিন্তু আমরা বিনিয়োগের এওয়ার অ্যাওয়ার করি যে এই সিজনে ইনকাম কম আসতে পারে ডিউ টু দ্য সিজনাল ইম্প্যাক্ট আর কিছু কিছু ব্যাপার আছে এগুলো কন্টিনিউস তো এখানে যদি কোনো ধরনের ডাকলারি করে অনেক সময় দেখা গেছে উদ্যোক্তারা শেয়ার বিক্রি করে উদ্যোক্তারা শেয়ার বিক্রি করতে যাই দেখা গেছে অলমোস্ট কে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রি ইঞ্জিনিয়ারিং করে একটা কোয়ার্টার ভালো ইপিএস দিয়ে দেয় ওই সময় ওনার শেয়ার ডিক্লারেশন আসে লোকজন পরে ও বিক্রি করে এটা বললে বিনিয়োগকারীরা বুঝতে পারে যে কোম্পানিটা চেঞ্জিং হচ্ছে ইভেন আপনি যদি দেখেন একটা কোম্পানি আমি এমন অনেক কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি তার সেল ধরেন একশো কোটি টাকা ঠিক আছে তার গ্রস প্রফিট এইট পার্সেন্ট নেট প্রফিট হচ্ছে ধরেন থ্রি পার্সেন্ট একশো পঞ্চাশ কোটি টাকা গ্রস প্রফিট এইট পার্সেন্ট নেট প্রফিট হচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কিন্তু আমরা যারা অ্যাকাউন্টিং করে আসি ইন্টারন্যাশনাল যারা অ্যাকাউন্টিং করে যা একটা ইভেন সেলের পরে একশো একশো থেকে একশো পঞ্চাশ কোটি টাকা যখন সেল হলো গ্রস প্রফিট ম্যাপ ই ঠিক আছে এইট পার্সেন্ট নেট প্রফিট তার প্রভূত পরিমাণ বাড়বে তখন এটা থ্রি পার্সেন্ট থাকবে না তখন থাকবে সিক্স সেভেন পার্সেন্ট এবং আশ্চর্যজনকভাবে এটা আমি দেখাইলাম যে একজনকে যে স্কোয়ার বার্মার যখন একশো কোটি টাকা সেল বাড়ছে তার কিন্তু নেট প্রফিট বাড়ছে চল্লিশ কোটি টাকা কেন বাড়লো এর একটা মাত্র কারণ হচ্ছে কি সে একটা লেভেলে যাওয়ার পর তো তার এক্সপেন্ডিচার বাড়ে না এক্সপেন্ডিচার বাড়ে না তখন সে যে পরিমাণ কন্ট্রিবিউশন করে পুরোটাই তার নেট প্রফিট মার্জিনে অ্যাড হয় এই যে টেকনিক্যাল বিষয়গুলো এগুলা দেখা গেছে যে আমাদের আমাদের যারা রেগুলেটর বা রেগুলেটরের ওই সক্ষমতাগুলো এখন ডেভেলপমেন্ট করার সময় হয়েছে যে তোমার সেল বেড়েছে কারণ সেল যেহেতু সে র মেটেরিয়াল ইম্পোর্ট করে সেল করে ব্যাট আর একজন রেগুলেট করে সেল খুব বেশি সেলও করে তো। খুব বেশি করতে পারে না সেগুলো রিকনসাইল করে আসলে এখানে ওয়ারি ডেভেলপ করা উচিত যে তোমার সেল বাড়ল নেট প্রফিট কেন বলো না আরেকটা বিষয় এখানে ধরেন যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত যে বোর্ড অফ ডাইরেক্টর যা রিকমেন্ড করবে ডিভিডেন নিয়ে আর কারোই কিছু বলার থাকে না এবং বেশ কিছু মামলায়ও এটা এস্টাবলিশড হয়ে যে বোর্ড অফ ডিরেক্টর ইজ দ্য অনলি ওয়ান অথরিটি অনলি ফাইনাল অথরিটি হু ক্যান রিকমেন্ড দ্য ডিভিডেন্ড এখন দেখা গেল যে অনেক ক্ষেত্রে কোম্পানিটার কন্ট্রোল থাকে বোর্ড অফ ডাইরেক্টর সাধারণ বিনিয়োগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি তো দেখা গেছে তাদেরই ইন্টারেস্টটা এখানে সার্ভ করা হয় না এমন ধরেন এখানেও সিকিউরিটি এক্সচেঞ্জ কিছু কাজ করতে পারে যে যেখানে কোম্পানি যদি এক্সপানশন না থাকে তাহলে সে অ্যাটলিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আর্নি ডিভিডেন্ড রি কার্ড করে যেতে হয় ক্যাশ কমে কারণ সেখানে তো আর বোনাসের দরকার নেই বোনাসকে কারণ আমাদের দেশে একটা জিনিস হচ্ছে কি বোনাস প্রায় বোনাস দিয়ে যায় বোনাস কিন্তু তখন ক্যাপিটাল যদি বাড়ানোর দরকার হয় আপনি যদি এক্সপানশানে যান আপনার মেশিনারি কোম্পানির সাথে দরকার হয় তখনই কিন্তু বোনাস দেওয়া হয় আর আমাদের মার্কেটের প্র্যাকটিস বিনিয়োগকারীদের যে প্রত্যাশা খালি বোনাস দেয় বোনাস দিলে কি হচ্ছে আসলে শেয়ার সাপ্লাই বাড়তেছে শেয়ার ডেলিউশন হচ্ছে সে আর্নিং শেয়ার কমে যাচ্ছে সেটা দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু দেখেন মাল্টিন্যাশনাল কোম্পানি শেয়ারগুলো যেগুলো আমাদের দেশের লোকাল বিনিয়োগকারী যেরকম পার্সাইজ পাওয়ার বাইরে চলে গেছে ওরা কিন্তু বোনাস দেয় না কেন দেয় না তারা দেখে কষ্ট ফান্ড ইস টু হাই ওয়াই আই ইস্যুড বোনাস ওরা ক্যাশ ডিভিডেন দিয়ে যায় মার্কেট থেকে বড়ো করে বড়ো করলে সে তার রিটার্ন অফ অ্যাসেট যদি বেশি থাকে ফাইন্যান্সিয়াল লিভারিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট বিনিয়োগের না পায় আমাদের এখানে এটা করে না কারণ যারা কোম্পানির ডাইরেক্টররা ইনভলভ আছেন তারা কোনোভাবেই চিন্তা করে না যে আমি ক্যাশ ডিভিডেন দিব খুব বেশি দিব বেশি দিলে এক জিনিস হচ্ছে অত বের হচ্ছে যে ওনার কন্ট্রোলে থাকে সেকেন্ড জিনিস হচ্ছে উনিও তো সেভেন্টি পার্সেন্ট শেয়ারের মালিক ওনাকে ট্যাক্স দিতে হবে ডিভিডেন্ড ট্যাক্সের উপরে দিতে চায় না কারণ আলটিমেটলি কোম্পানির যেই প্রবলেমটা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আর ফাইন্যান্সিয়াল কর্পোরেট গভর্ন আপনার যেগুলো আছে আমি আমি দেখেছি ইন প্র্যাকটিসে এগুলো হলো ইন থিওটিক্যালে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না বৃদ্ধি করে কোম্পানিগুলো এবং জবাবদিহিতার আওতা যদি স্ট্রংলি না আনে তাহলে পুঁজিবাজার আসলেই একটা মানে ডেভেলপ করা টাফ হয়ে যাবে কারণ ইউর মান ইজ নট সিকিউর ইন দ্য ক্যাপিটাল মার্কেট আনটিল you গেট দ্য ট্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম দ্য বোর্ড অব ডিরেক্টর সরকারও কিছুটা কাজ করছে আমরাও চেষ্টা করতেছি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা হচ্ছে অনলি ওয়ান থিং যেটা আসলে দরকার যে ডিভিডেন্ড ইল্ডের সাথে ইন্টারেস্ট রেট কম্পেয়ার করে বিনিয়োগ করতে হবে এই এই ডিভিডেন্ড ইল্ডের সাথে ইন্টারেস্ট রেট কম্পেয়ার করে বিনিয়োগ করা এজ ওয়েল অ্যাজ কোম্পানিগুলার ডিভিডেন্ড এবং আর্নিংয়ের একটা ট্রু পজিশন ডিসক্লোজ করে দেওয়া এটা হচ্ছে একটা সেকেন্ড জিনিস হচ্ছে বাজারকে যারা ম্যানিপুলেট করে বাজারকে যারা ম্যানিপুলেট করে এদেরকে চিহ্নিত করে হুসেল লওয়ারের মাধ্যমে এদেরকে এদেরকে আইনের আওতায় এনে খুব দ্রুত সময়ে বিচার করে শাস্তি প্রদান করে এটা দীর্ঘসূত্রতে না যে একদম কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে যেমন ধরেন একজন রিসার্চ অ্যানালিস্ট সে ধরেন বলল তার হাতে কয়েকটা বড় ফান্ড আছে হয়তো অত ডিসক্রিপশান আছে অথবা বাই নেমে আছে ধাম দাম করে একটা শেয়ার কন্টিনিউস বাই দিল বাই দিয়ে দাম উঠাই দিল আর উঠানোর পরে সেই কোম্পানির ইনফরমেশন জানে ধাম দাম করে বিক্রি করে দেখিল আইন দ্বারা অবৈধ না কিন্তু আপনি যদি কোনো ইনফরমেশনে শুধু ইনভলভ হন তখন কিন্তু অবৈধ আপনি শেয়ার এক কোম্পানির একশো পার্সেন্ট শেয়ার ইউ ক্যান বাই কিন্তু এটা প্রভোগ ভাই কিনা এবং প্রভোক সেল কিনা আপনি কি এটা দ্বারা বাজারকে ম্যানিপুলেট করতেছেন কিনা সেটা কিন্তু সত্য দ্বারা সিকিউরিটি এক্সচেঞ্জকে একটা ক্ষমতা দেওয়া আছে সেটা সেটা বোঝার অনেকগুলা ইন্ডিকেটার কিন্তু আপনি পাবেন আপনি যদি দেখতেছেন এই এই শেয়ার বার বার কিনতেছেন কেন কিনবেন আপনি কি সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন করবেন আপনি যদি সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন করতে চান গুড এখন আপনি কেনার পরে একটা লেভেলে আপনি বাই দিয়ে ওঠে আবার আবার দ্রুতই সেল করে দিচ্ছেন হোয়াই ল ইউ নো দ্য ফ্যাক্ট আপনি দেখেন যারা স্ট্রাকচারাল আমাদের দেশে ফরেন বিনিয়োগ করছে দেখেন চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু ব্রাক ব্যাঙ্ক কিনছে আপনি দেখবেন পার্ট ডে ট্রেডিং কত মানে আপনার বিয়াল্লিশ পার্সেন্ট অলিম্পিকে চল্লিশ পার্সেন্ট কিনছে পার ডে ট্রে বিদেশিরা পার্ট ডে ট্রেডিং ভলিউম কত আপনি যদি দেখবেন যে বিদেশিরা তো বিনিয়োগ করে খুবই স্ট্রাকচার হয়তো বিনিয়োগ করে এবং টার্গেট বেজ ওরা একদিনে কিনেও না একদিনে বিক্রিও করে না দেখেন আপনি যদি একদিনে একটা শেয়ারের অভূত পরিমাণ কিনেন সেকেন্ড ডে বিক্রি করেন বা থার্ড ডে মেসিউড ডে এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনি ইনফরমেশান জানা এবং জানা এবং বাজারকে মনিপুলেশন করা এখানে একদম ক্লিয়ার আইনে বলা আছে আমি কিনতে পারবো আমি এক 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 রোড করে 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 আইনে বলা আছে আমি বিক্রি করতে পারবো কিন্তু সেটা কেন আমি কেন এত শেয়ার একদিনে কিনবো কেন এত শেয়ার একদিনে বেচবো আপনি যে কিনতে চাই বাজারকে প্রভাবিত করতেছেন আপনি কিন্তু বাজার প্রভাবিত করতে পারবেন না আপনি তো প্রভাবিত করতেছেন ডান দিক থেকে কিনতে 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 প্রভাবিত আবার বাম দিকে সেল করতে করতে ক্লিয়ার হওয়ার জন্য এটা কিন্তু আপনার এই সেক্টরকে পুরা প্রভাবিত করতেছে সুতরাং এই বিষয়গুলোকে আইনের আওতায় কিন্তু আছে আইনে আছে এবং তারা চেষ্টাও করে সিকিউরিটি এক্সচেঞ্জ কিন্তু আমাদের যেটা সাজেশন খুব দ্রুত সময় ক্যাচ আপ করে বিচার আওতা নিয়ে আসতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে কি এই পর্যন্ত পুঁজি বাজারে অনেক ঘটনার পরে দেখা গেছে একজনকে পাঁচ বছরের জন্য পানিশমেন্ট দেওয়া হলে আউট অফ দ্য ক্যাপিটাল মার্কেট অন্যদের হয়তো যেভাবে রিলিফ পেয়েছে এই শাস্তিটা স্ট্রং করা উচিত এবং সিকিউরিটি এক্সচেঞ্জের হাতে যে জরিমানা জেল এবং আমার মত মতে আর কি এখানে আরও স্ট্রং যেমন ধরেন পুলিশ নিজস্ব বাহিনী থাকা উচিত যেটা এখন দুকে করতেছে নিজস্ব ব্যবস্থা থাকা উচিত তাহলে যে ফাইন্যান্সিয়াল জাগলারি নিয়ে অনেকে কিছুটা মানে ইন লাইনে থাকতে চাই স্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ধরেন একজন বিনিয়োগকারী যখন বাজারে ইনভেস্ট করবে আমরা আমরা যেটা সাজেস্ট করি তার ফুটপুলিওটাকে প্রথমেই সাইজ বুঝে যদি একজনের একটা ফুটপুলিও ধরেন দশ লাখ বিশ লাখ আই কাইন্ড সাজেস্টেড যদি একটা পাঁচ মিলিয়ন হয় বা টেন মিলিয়ন হয় তখন তাকে স্টাকস আর হইতে আসতে হবে ছোটো ছোটো বিনিয়োগকারীদের আসলে এই বাজারে এরা বাজারে প্রাণের ট্রেডিং করে কিন্তু খুব বেশি ওরা কিন্তু গেন নিয়ে যাচ্ছে এরকম কিন্তু আমরা দেখি না আমরা কিছু ডাটা নিয়ে স্যাম্পলিং করে দেখেছি যে আসলে কতজন বিনিয়োগকারী কোথা থেকে কেমন নিয়ে যাক যারা বড়ো বড়ো বিনিয়োগকারী আসে তারা কিছু বাজার থেকে দেখছে আমরা মানি নিয়ে যায় এই যে টাকা পয়সা ইনকাম করে এদের যে হিস্ট্রিটা এবং আমরা নিজেরও পোর্টফুলিয়া হ্যান্ডেল করি আমাদের যে হিস্ট্রি আমরা দেখেছি যে আমাদের পোর্টফোলিওগুলো তিনটা ভাগে ভাগ করে নিয়েছে শর্ট লং মিডিয়াম এবং আমাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট থাকে মিডিয়ামে আমাদের যেটা থাকে লংয়ে থাকে লং থার্টি পার্সেন্ট আমরা ধরেন ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট মিডিয়াম টার্মে রাখে তারা টোয়েন্টি পার্সেন্ট আমরা শর্টে রাখি শর্ট বলতে অ্যাটলিস্ট তাও আমাদের এগুলো তিন মাস আর মিডিয়াম মানে আমাদের অ্যাবাউ ওয়ান ইয়ার আর লং হচ্ছে আপনার ধরেন থ্রি ইয়ার্স অ্যাটলিস্ট তো এই যে যা যাদের যাদের পোর্টফোলিও স্ট্রাকচার যদি এভাবে করা যায় তারপর তাকে চলে যেতে হবে সেক্টরে যেমন ধরুন বাংলাদেশে কোন সেক্টরটা পোটেন্সিয়াল কোথাও কোনো রেগুলেশন ইম্প্যাক্ট নেই আমি যদি আজকে বলি যেমন ধরেন আপনি গভর্নমেন্ট শেয়ার কিনতে চান গভর্নমেন্ট শেয়ার গভর্নমেন্ট সার্ভিস প্রাইসগুলা গভর্নমেন্ট নির্ধারণ করে আপস অ্যান্ড ডাউন করে এখানে রিক্স অ্যাসোসিয়েট থাকে এই রিক্স মিটিকেশানটা তাকে বুঝতে হবে যে আসলে আমি যে গভর্নমেন্ট শেয়ার কিনতেছি এখানে কি কী রিস্ক থাকতে পারে এই রিস্কটা কীভাবে ওই কোম্পানি মেডিকেট করবে তারপরে ধরেন আসেন সিমেন্ট সেক্টর আসেন ওখানে আবার সিজনাল ইম্প্যাক্ট আছে তাহলে আমি আমি যদি বর্ষার সিজনে বিনিয়োগ করি ড্রাই সিজনে আসলে শেয়ারে ইনকাম বাড়ে তখন আমি হয়তো কিছু রিটার্ন পাব বর্ষার সিজনে সবাই কিন্তু শেয়ার আস্তে আস্তে বিক্রি করে যায় যে বিনিয়োগকারীদের বিষয়গুলো কিন্তু লার্নিং থিংস আছে আর একটা যে আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে আমাদের দেশের জনসংখ্যা বাড়তেছে মানে লোকজনের প্রবলেম বাড়তেছে ওষুধের সেল বাড়তেছে প্রতিটা ওষুধ কোম্পানি আপনি যদি দেখেন সবারই আমি দেখলাম সেল গ্রোথ আছে আর্নিং গ্রোথ আছে এবং আরেকটা বিষয় আছে ওষুধ কোম্পানিগুলো কিছুটা ট্রান্সপারেন্ট আমার মনে হয়েছে অন্য কোম্পানিগুলোর তারা কারণ এরা তিরিশ চল্লিশ বছর ব্যবসা করতে করতে ওরা একটা স্ট্রাকচারে এসেছে এরা কিছু কর্পোরেট গভর্নেন্সকে প্র্যাকটিস করে যার লিস্টিং হয়েছে খুবই ভালো কোম্পানি মোটামুটি আপনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফার্মাসিউটিক্যালের লিস্টিং কোম্পানি দেখেছি যে ওরা ভালোই এবং ওদের শেয়ারে খুব লসও করছে এরকমও খুব কমই দেখা যায় বিদেশে যেটা অফিসিয়াল ব্লাওয়ার থাকে যারা ইনফরমেশনগুলো ডিসেমিনেট করে তাদের মধ্যেই কিছু লোকটি এক্সাইসকে এটা ডিসেমিনেট করতে পারে তারা তারা ইনফরমেশন করে এটার জন্য কিন্তু ইনসেন্টিভ আছে আপনি যেমন ধরেন আপনি যদি পাইতে দেখেন ওদের কিন্তু সোর্স আছে পুলিশে দেখেন সোর্স আছে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি অন্য কোনো বাহিনীতে যান নার্কেটিক্স ডিপার্টমেন্টও যান ওদের সোর্স আছে এবং এদের এই সোর্সকে সরকার একটা কিন্তু ইনসেন্টিভ দেয় মানে টোটাল যে রেভিনিউ কালেক্ট করে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এক্সচেঞ্জেরও ধরনের ব্যবস্থা নেওয়ার সময় হয়ে গেছে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে একটা ফাইন পাওয়া যাবে এটাকে ব্লোয়ার বলে এই প্রসেসটা যুজে স্টার্ট করতে হবে স্টার্ট করলে দেখা যাবে যে ম্যানিপুলেশনটা যদি কমে বাজারে তাহলে দেখবেন যে এখন আমাদের বাজার কিন্তু খুব ভালো থাকা জায়গা থাকার কথা আমি বেশ কিছু ইনস্টিটিউশনের শেয়ার দেখলাম ইল্ড হচ্ছে এগারো বারো ইন ইনভেস্টার টট ইন্টারেস্টেড টু ইনভেস্ট কারণ সে সার্ভিস সাবসিকেন্ট পিরিয়ডে যদি লস হয় এইভাবে কিন্তু ইনভেস্ট করতেছে আমিও কয়েকজন বড়ো বড়ো ইনভেস্টরকে বুঝাইলাম ইউর মানি ইজ লাইং উইথ দ্য ব্যাঙ্ক ফোর ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বাট ইফ ইউ ইনভেস্টমেন্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট ইউ হ্যাভ এ টু অপরচুনিটি ওয়ান ইজ ক্যাপিটাল গেইন সেকেন্ড ইজ ডিভিডেন্ড ইন বোথ আর দ্য হায়ার আফটার দ্য লং পিরিয়ড ওয়ান ইয়ার্স ওয়ান ইজ নট ইন্টারেস্টেড ওয়ান থিং ইজ দ্যাট ইজ ইজ যদি আমার দাম আরও পড়ে যায় এই যে তার এই অবস্থা এর একমাত্র কারণ হচ্ছে বাজারে দ্রুত আপ এন্ডাউন আপ অ্যান্ড ডাউন অবশ্যই বাজারে আপডাউন থাকবে এতে গেলে স্ট্যান্ডার্ডের ডেভিয়েশনটা ডেভিয়েশন কোথায় হচ্ছে ইতিগেলে স্ট্যান্ডার্ড কি একজন উদ্যোক্তার প্রথমে চিন্তা করতে হবে যে আমার তার এতে গেলে স্ট্যান্ডার্ড তার কোম্পানিতে সে যেমন মালিক সে বিনিয়োগকারীদেরকেও এখানে নিয়ে আসছে শেয়ার ইস্যু করে এবং সেকেন্ডারি মার্কেটে তো শেয়ারটা কেনা বেচা হবে আর বাইং যার শেয়ার ইন দ্য রেট ডিভিডেন্ড ডিক্লার আর্নিং ডিক্লার এবং শেয়ার হোল্ডারের জন্য তার যে বোধ সেটা থাকতে হবে আমি এমন দেখেছি কেউ একটা কোম্পানি দিয়ে শুরু করেছে তার আর অন্য কোনো ব্যবসা নাই সে পরে দেখা গেলো যে আরও দশটা গ্রুভ কোম্পানি হয়েছে এই কোম্পানি দিয়ে কিন্তু ইথিক্যাল স্ট্যান্ডার্ড নেয় বলে প্রাইম কোম্পানিটাতে শেয়ার ব্যবসা করেনি নতুন নতুন এটারই ব্যবসা সে নতুন নতুন কোম্পানি বলছে সেটা সে মালিক এরকম আপনি পাবেন বাজারে এই এই জায়গাটায় আমি মনে করি ইথেকে স্ট্যান্ডার্ডের দরকার কারণ প্রথমে আমাকে পয়সা যারা যোগান দিল আমি তাদের থেকে একশো গুণ এক হাজার গুণ বড়ো হয়ে গেলাম তাদের জন্য আমি কিছুই রাখলাম না তাদেরকে আমি ওই দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে যাচ্ছি এবং আমার শেয়ারটা বাজারে আমার প্রোডাক্টের কারণে বাজারে বিনিয়োগকারী আকৃষ্ট হয়ে কিনতেছে তাদের জন্য ভালো রেটে তাদের জন্য আমি কিছু রাখতেছি না আমি এখান থেকে ফান্ড ডাইভার্সিফাই করে নতুন ইন্ডাস্ট্রিয়াল ফার্ক করতেছি একশোটা কোম্পানি করতেছি আমিও ওইগুলা দিয়ে খুব ভালো আছি এইখানে ইথিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয়টা ইনভলভ থাকে সিএফও হচ্ছে তো আপনার এক্স ওপিসি অফ দ্য ডাইরেক্টর বোর্ড বোর্ড অফ ডাইরেক্টর সিএফও তো ইথিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই থাকতে হবে কারণ ইথিক্যাল স্ট্যান্ডার্ড যদি না থাকে সে তো এখানে আইন দ্বারাই অব্লিকেশনের মধ্যে থাকে যাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড নাই এগুলো যে বের করে করে এদেরকে বাজারে তো রাখা উচিত ইথিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং ইংল্যান্ডের বা বাইরের এখন ইথিক্যাল স্ট্যান্ডার্ডটাই আগে সবার আগে পড়ানো হয় এটাকে ট্রেন আপ করার জন্য এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা এটা মোরালিটিটা যদি ডেভেলপ না হয় এই যারা সিএফও আছে বাজার কিন্তু এদের দ্বারাই নির্ধারিত আমরা পার্টিকুলারলি আমরা ইনভেস্টরদেরকে প্রভোগ করি না যে বাই সেল ইউর শেয়ার বাই অ্যানাদার শেয়ার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে আমাদের স্ট্রং রিস রিচার্জ আছে আমরা রিচার্জের মাধ্যমে তাদের কোম্পানি ইনফরমেশনটা দেই যে তুমি ডিসিশান নাও তোমার এই সেক্টরে এই ধরনের হবে এই অন্য অন্য ব্রোকার হাউস বা অন্যরা যেটা করে ফার ডে একটা সেল সেল বাই করে ট্রেডিংয়ের মাধ্যমে টপে থাকতে চায় আমাদের এই প্রবণতা নাই আমরা কাস্টমারকে লোন নিতে উৎসাহিত করি না আমরা বরং একটা বড় অংশ আমরা নিজেদের পোর্টফোলিওতে বিনিয়োগ করি এই জন্য রেখেছি মার্কেট যখন খারাপ হয় তখন আমরা সাপোর্ট দিই ভালো হলে বাজারে শেয়ার সাপ্লাই দিই আমাদের লোন থেকে কিন্তু নিজের পোর্টফোলিওটা বড়। বিনিয়োগকারীদের আসলেই প্রথমে যে অংশটা হচ্ছে যে কোম্পানি ম্যানেজমেন্ট দেখতে হবে কোম্পানির যে প্রোডাক্ট আছে এটার কন্টিনিউটি দেখতে হবে থার্ড থিং হচ্ছে যে তার যে অর্থ নিয়ে সে বাজারে আসতেছে এটা তার নিজের কিনা এবং আমি সন্নিবদ্ধ রিকোয়েস্ট করব বিনিয়োগকারীদের যারা এই শেয়ার বাজার খুব কম বোঝেন বা মাঝামাঝি বোঝেন তারা কখনো লোন নেওয়া উচিত না